নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। প্রতিদিনের মতো আজও আমরা জিওগ্রাফির কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমাদের আলোচ্য টপিক হল ভূমিকম্প, অর্থাৎ আর্থকুইক। সেইখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে রাখতে চলেছি। আশা করি সেই প্রশ্ন ও উত্তরগুলি পেয়ে আপনারা উপকৃত হবেন। তাই দেরি না করে দেখে নিই আজকের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ভূপৃষ্ঠ থেকে কত নিচে নামে? ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ভূপৃষ্ঠ থেকে নিচে থাকে 16 কিমি। এস তরঙ্গের দৈর্ঘ্য কেমন? এস তরঙ্গের দৈর্ঘ্য ক্ষুদ্র। পরবর্তী প্রশ্ন, পি তরঙ্গের দৈর্ঘ্য কেমন? পি তরঙ্গের দৈর্ঘ্য মাঝারি। নেক্সট কোয়েশ্চেন, সমকোণে কোন তরঙ্গ প্রবাহিত হয়? সমকোণে এস তরঙ্গ প্রবাহিত হয়। এস তরঙ্গের অপর নাম কি? এস তরঙ্গের অপর নাম অনুপ্রস্থ তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, পি তরঙ্গের অপর নাম কি? পি তরঙ্গের অপর নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সিসমোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এই যন্ত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী মিলনে। তিনি এটি আবিষ্কার করেছিলেন 1892 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রিক্টার স্কেলকে আবিষ্কার করেন? রিক্টার স্কেল আবিষ্কার করেন সি এফ রিক্টার। তিনি এটি আবিষ্কার করেছিলেন 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইগেন স্কেল ও রোসিফোরেল স্কেল কি? এই দুটি স্কেলের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ইগেল স্কেলের ভাগ 1 থেকে 6 এবং রোসিফোরেল স্কেলের ভাগ 1 থেকে 10। নেক্সট কোয়েশ্চেন, রিক্টার স্কেলে 1 ইউনিট মাত্রা বৃদ্ধি পেলে তীব্রতা কত বৃদ্ধি পায়? রিক্টার স্কেলে 1 ইউনিট মাত্রা বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পায় 10 গুণ। পরবর্তী প্রশ্ন, মার্শেলি স্কেল কে আবিষ্কার করেন? এই স্কেলটি আবিষ্কার করেন জে মার্শেলি। তিনি এটি আবিষ্কার করেছিলেন 1897 সাল। এর 1 থেকে 12টি ভাগ রয়েছে। এই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা যুক্ত হননি তারা নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।